হাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমার ছেলের ভীষণ শরীর খারাপ তো ওর দাঁতে ব্যথা কালকে থেকে ভীষণ চিল্লাচিল্লি করেছে দাঁত তুলে নিয়ে এসেছে দেখো শুয়ে আছে দোকান ঘরেই আছি বাড়িতে তো বাড়ি নেই ওর বাবা তো আমাদের দোকানও সামলাতে হচ্ছে আর ছেলেকেও দেখবো কিছু খেতেও পারছে না কিছুও না দেখো ছোট মানুষ দাঁত তুলে নিয়ে এসছে তো দেখো ওর গালটাও কেমন ফোলা আছে কালকে রাতের বেলা মানে বিকেল বেলা সন্ধ্যে সন্ধের সময় ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তো ওখান থেকে দাঁত তুলে দিয়েছে দাঁত পোকায় খেয়ে একদম পুরো নষ্ট করে দিয়েছিলো সামান্য একটু বেঁধেছিল গোড়াটা তো শুধু শুয়ে শুয়েই থাকছে দেখো আমি ভাতের জল নিয়ে এসেছি এত ভাত মানে ভাত অনেক ছিটি দিয়ে প্রেশার কুকারে নরম করে নিয়ে এসেছি তো কালকে রাতে দাঁত তোলার পরে ওকে শুধু সুজি রান্না খাইয়েছিলাম এখন একটু দেখি সকাল হয়ে গেছে ভাত খেতে পারে নাকি এখন প্রায় দশটা বেজে গেছে তো ওষুধ তো খাওয়াচ্ছি খুব কষ্ট পাচ্ছে ছেলে আমার ভীষণ কান্না করাচ্ছে কালকে রাতের চি ভীষণ চিল্লিয়েছে আর ওই অবাস যখন ছেড়েছে তখন তো আরও চিল্লিয়েছে তো সেই ভিডিওগুলো আর করতে পারিনি কারণ মনটাও খারাপ ছিল আর কে ধরবে কোথায় রাখবে এই সমস্ত জন্যে আর করা হয়নি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম কোলে কোলে রাখতে রাখতে সারাটা রাত কেটে গেছে তো পরের দিন দেখো ভাতও খেতে পাচ্ছে না ও ওকে আদর করে করে বলছি শুধু করে কান্না করছে যন্ত্রণায় ছোট মানুষ যখন একটু যন্ত্রণা কুমছে সেই একটু মা হাসছে আবার যখনই যন্ত্রণা হচ্ছে তখনই কান্না করছে তো আমি খাওয়ানোর চেষ্টা করছি ওকে খাওয়াতেই পাচ্ছি না দেখো দুই ঝিনুক মাত্র খেলো আর খাবে না হ্যাঁ কী কষ্ট ওর তো মনটা ভীষণ খারাপ ছোট্টবেলা থেকেও দাঁত খুব একটা খাবার খায়নি কিন্তু দাঁতগুলোর পোকা লেগে লেগে সমস্ত দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে ছেলে আমার এত খেলা করে এত দৌড়াদৌড়ি করে তো শুয়ে শুয়ে কাজ করছে আমার কি খারাপ লাগছে আমি আবার দেখছি দাঁতটা কি অবস্থা দাঁতের ভিতরে পুরো রক্ত রক্ত হয়ে আছে এখনো কারণ ছোট বাচ্চা আরও দাঁতটা তুলে ফেলেছে ওই জায়গাটা থেকে ভীষণ রক্ত মতো মনে হচ্ছে দেখো কোলের মধ্যেই আছে বলছে তার মধ্যে কিচ্ছু খেতে পারেনি কালকে সারা সারাদিনও তেমন কিছু খায়নি শুধু সুজি সুজি খেয়েছে রাতেও খেয়েছে তোর খিদেতে পেটটাও ব্যথা করছে তো বলছে মা পেট ব্যথা করছে পেট ব্যথা করছে কিন্তু খেতে পারছে না তার শুধু জল খাচ্ছে দেখো তারপরে ওকে শুয়ে দিলাম ও একটু ঘুমছি তাহলে একটু ঘুমাও বাবা তো এইভাবেই সারাটা দিন কাটলো দেখো সমস্ত কিছু নিয়ে এসি দোকানে ওর খাবার ওর ওষুধ সব কিছু তো এত খারাপ লাগছে কখন সুস্থ হবে আমার ছেলে আমি বুঝতেই পারছি না তো কি করব আর দেখো সমস্ত কিছু এখনও শুয়ে আছে একটু হালকা চান করিয়ে দিয়েছিলাম একটু চান করিয়ে দিয়ে খেতে তো একটু হবে তাই জোরাজুরি করছি ভালো লাগছে না আমার কিছু ওষুধ খাবেও